আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আপনারা কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার আচারের রেসিপিটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দেখতে পাচ্ছেন আমগুলো আলসিমের কারণে নষ্ট করে ফেলেছি, কিন্তু এই আমগুলো আমি ফেলে দিব না, এগুলো দিয়ে একটা চাটনি আচার করব। সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি যে আচারটা গল্পের বই পড়তে পড়তে আমরা খেয়ে থাকি, অথবা আনমনে কখনো বসে থাকলে পরন্ত বিকেলে বসে বসে খাই। তো ওই আচারটাই আপনাদের সাথে শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন আমগুলো আমি কেটে নিয়েছি, সাথে গুড় নিয়ে নিয়েছি, আর সামান্য একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে আম গুড়টা দিয়ে দিব, আম আর সাথে যে গুড়টা ছিল ওটা দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব একটু। তো এই আচারটা আমি যেটা বললাম, অনেক সময় দেখা যায় যে আমরা গল্পের বই পড়তে পড়তে একটু টক জাতীয় জিনিস খেতে ইচ্ছে করে, তখন কিন্তু এই আচারটা খেতে পারেন। এটা চাটনি আচারও বলে বা আপনারা জেলি আচারও বলে। তো যাই হোক, আমি আচারটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। গুড়টা আর আমটা একটু গলে যাবে, গুড়ে থেকে পানি বের হবে বা আমে থেকে পানি বের হবে, আর সাথে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা আপনাদের ইচ্ছা, অনেকে দেয় অনেকে দেয় না, আপনারা চাইলে দিতে পারেন। তো আমি একটু লবণ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটা মিশিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন অনেকগুলো পানি বের হয়েছে, এটাতে কোনো সমস্যা নেই, এটা শুকিয়ে যাবে। শুকানো পর্যন্ত তো অবশ্যই অপেক্ষা করব। আমি যেভাবে করছি এই আচারটা দিয়ে, আপনারা যদি শুকিয়ে রাখেন তাহলে সেটা আমসত্ত্ব হবে, যে কোনো ডালায় বা ট্রের মধ্যে আপনারা রোদে শুকিয়ে নিতে পারেন, তাহলে তখন এটা হয়ে যাবে আমসত্ত্ব। আর আপনারা যদি চাটনির মতো একটু ঝোল রাখতে চান বা একটু নরম রাখতে চান তাহলে সেটা চাটনি আচার হবে আর কি। তো যাই হোক, প্রসেসিংটা একই। তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো মিশিয়ে নিয়েছি, ঝোলটাও একটু কমে এসেছে, মানে পানিটা একটু কমে এসেছে। এখন দিয়ে দিব আমি চাট মশলা। আমি যে মশলাটা করে রেখেছিলাম এটা আমার গত আচারের ব্লগে কিন্তু দেওয়া আছে, কিভাবে আমি আচারের মশলাটা তৈরি করেছি সেটা প্রায় এক টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের আচারের অনুযায়ী দেবেন, আচার কতটুকু হচ্ছে বা আম কতটুকু ছিল ওই অনুপাতেই কিন্তু চাট মশলা বা আচারের মশলাটা দিবেন। তো যাই হোক, আমি এখানে লাল মরিচের গুঁড়া বা হলুদ জিরা ধনিয়া কোনো কিছুই দিইনি, কালারটা এমনিতেই সুন্দর হয়ে এসেছে যেহেতু আমগুলো একটু পেকে গিয়েছিলো। তো নামানোর আগে আমি এখানে সামান্য একটু বিট লবণ দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, এটা চাইলে আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, এটা দিলে একটু স্বাদটা একটু চেঞ্জ হয়। তো যাই হোক, আমি বিট লবণটা দিয়ে দিলাম, সামান্য একটু এক চিমটির মতো হবে বিট লবণ দিয়ে দিয়েছি। আর বেশি দিন সংরক্ষণ করতে হলে আপনারা এখানে ভিনেগার ব্যবহার করতে পারেন, এখানে আমি এক টেবিল চামচ ভিনেগার দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আর একটু শুকিয়ে নেব, যেহেতু এটা একটু চাটনি টাইপের হবে, পানিটা আর একটু শুকিয়ে তারপরে চাটনি করে নিব আর কি। তো হয়ে গেল আমার চাটনি আচার, এটা আপনারা করে সারা বছর রেখে দিতে পারেন আর মাঝে মাঝে রোদ্রে দিতে পারেন, তাহলে এটা কিন্তু সারা বছরই থাকবে। আর আপনারা যদি এটা শুকিয়ে রাখতে চান তাহলে আমসত্ত্ব হয়ে যাবে। তো যাই হোক, আমি আপনাদের সাথে চাটনি আচারটাই শেয়ার করলাম, আর যে আচারটা বসে মানে গল্প বই পড়তে পড়তে অথবা গল্প করতে করতে অনেকেই এই আচারটা খেয়ে থাকেন। তো যাই হোক, আশা করি এই ছোট্ট এই ভিডিওটা বা ছোট্ট এই আচারের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার ফেসবুক পেজটা আপনারা ফলো দিয়ে রাখবেন, আর যদি যারা আমার ইউটিউব চ্যানেলে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমি কোনো ছোটো ছোটো ভিডিও ছোটো ছোটো ব্লগ দিই সেগুলো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা তা দেখে নিতে পারবেন। যাই হোক, আচারটা আপনাদেরকে বেড়ে দেখালাম কত সুন্দর কত লোভনীয় হয়েছে। এই আচারটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে, ছোটো বড় সবাই কিন্তু এই আচারটা খুব পছন্দ করবে। অতিরিক্ত গরম পড়লেও অনেক সময় দেখা যায় যে আমাদের টক কিছু খেতে ইচ্ছে করে, তখন একটু ভালো লাগে, তখন কিন্তু এই আচারটা খেতে পারেন। তো যাই হোক, আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।